তৈমুরের পাশে আছি বললেন আওয়ামী লীগের সাবেক এমপি। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা এস এম আকরাম বলেছেন, আজকে আমি এসেছি সবাইকে বোঝাতে যে আমি তৈমুরের পাশে আছি, আমি লোক দেখানোর জন্য আসি নাই, আমি সবার সন্দেহ দূর করার জন্য এসেছি। তিনি বলেন, তৈমুর নির্বাচিত হোক এটা আমার একান্ত কাম্য, দীর্ঘদিন পর আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ কাজে লাগাতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে বিগত দিনে কি হতো সেটা সবাই জানে, খোদ প্রধানমন্ত্রীও জানে। আমি আওয়ামী লীগেরও যারা বিবেকবান আছে, যারা দেশের ভালো চান, তাদের বলছি সরকারের পরিবর্তন প্রয়োজন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। রোববার বিকালে নারায়ণগঞ্জ বন্দর কদমপুর দরগায় আকরাম এসব কথা বলেন। উল্লেখ্য, এস এম আকরাম 1995 হতে 2001 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ 5 আসনের এমপি ছিলেন, পরে তিনি জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হন। 2011 সালে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী সেলিনা হায়াত আইভীর নির্বাচনের মূল দায়িত্ব ছিল এস এম আকরামের উপর। স্থানীয়রা মনে করেন, ওই নির্বাচনে আইভীর জয়ের নেপথ্য কারিগর ছিলেন এস এম আকরাম। যদিও আইভী বিজয়ী হওয়ার পরের দিনেই এস এম আকরাম জেলা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দেন।